ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন লিওনাল মেসিরি ক্লাব ফুটবলে আর আর্জেন্টিনার হয়ে সাফল্যের মধ্যে পার্থক্য আকাশ পাতাল এ নিয়ে প্রায় সমালোচনার মুখে পড়তে হয় বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে তবে জাতীয় দলের হয়ে সাফল্যের খরা তাকেই সবচেয়ে বেশি কষ্ট দেয় এতে কোনো সন্দেহ নেই তার সতীর্থ নিকোলাস তাগলিয়া ফিকর এ বছর আর্জেন্টিনার কোপা আমেরিকা খেলার কথা ছিল তবে করোনার কারণে বাদ গেছে ওইসব ম্যাচ এ বছর শিরোপা জয়ের জন্য মুখিয়েছিলেন লিওনাল মেসি এই কোপা আমেরিকা বাতিল হয়ে গেলে আর্জেন্টিনার পরবর্তীতে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই একদম খেলতে হবে সরাসরি বিশ্বকাপের বাছাই পর্ব আর তারপরেই পরবর্তী বিশ্বকাপ দল সাজানো এবং ভবিষ্যতে লিওনাল মেসির দলের ভূমিকা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে এখন আর্জেন্টিনার স্বদেশীয় অনেক দর্শক নিজেদের ব্যর্থতার দোষটা চাপিয়ে দিচ্ছেন লিওনাল মেসির উপর গত বিশ্বকাপের পর এবার কোপা আমেরিকাতেও হতাশাজনক পারফরম্যান্স সব কিছুর জন্যই দলের সেরা খেলোয়াড়ের দিকে সমালোচনার তীরটা তাক করিয়া আছে সবাই এরই মাঝে তাগলিয়া ফিকো সবাইকে উদ্দেশ্য করে বলেন দল হারলে যে কারোর অনেক খারাপ লাগে মেসিরও খারাপ লাগে তবে সে এখন আরও বেশি সচেতন জাতীয় দলের খেলা অনেক বেশি উপভোগ করে এরপর মেসির শিরোপা জয় প্রসঙ্গে তিনি বলেন জাতীয় দলের হয়ে তার খুব বেশি শিরোপা হবে না এখন সে এমন একটা পর্যায়ে আছে তবে খেলা অনুশীলন সবকিছুই উপভোগ করতে চাচ্ছে সে সে আমাদের দলের নেতা